हेलो फ्रेंड्स, आई होप सकले भले ही आछेन। सकल के आमी आगे शुभ विजय विश करछी। तो आज के आमी आरो एकटी जगह जाच्छी, सेटिर नाम होच्छे मेन्दाबाड़ी जंगल लज, जेटा चिलापाता फरेस्टेर भितरेई आछे एबं सेटी गवर्नमेंटेर। तो एखन आमी आछी चिलापाता फरेस्टे। तो मेन्दाबाड़ी जंगल लजटा बुकिंग करते हले आपनाके wbfdc.net थेके आपनाके अनलाइने बुकिंग करते हबे। एबं एक एक रूमे चार्ज जेटा आछे 2800 टाका। तो जार पथे एकटु दाड़िएछि जे चिलापाता फरेस्टे एखन आमरा जाच्छि, एबं सेई जन्य एकटु दाड़िए एखाने भिडियो करछि। ओयदारो आजके क्लियार आछे। তো এই রাস্তায় বিকেলবেলা বা সন্ধ্যার দিকে যখন তখন হাতি বেরিয়ে আসে, রাস্তাটা দেখতে খুব সুন্দর। আমি যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো এই রাস্তাটি। তো এবং মেন্দাবাড়ির যে সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলুন এবার আমার সাথে চিলাপাতা ফরেস্টের ভিতর দিয়ে মেন্দাবাড়ি জঙ্গল লজ। দেখতে পাচ্ছেন সুন্দর চিলাপাতা ফরেস্ট। সীমাড়া থেকে এই মেন্দাবাড়ি জঙ্গল আছে দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। তো আপনারা যদি আলিপুরদুয়ার জংশনে হয়ে আসেন, সেক্ষেত্রে এটা ডিস্টেন্স হচ্ছে, মানে আলিপুরদুয়ার জংশন থেকে মেন্দাবাড়ি জঙ্গল আছে দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, এবং হাসিমাড়া থেকে যেটা বললাম সেটা হচ্ছে 12 কিলোমিটার। বেশ সুন্দর সুন্দর পাখির ডাক এখানে শোনা যায়, বেশ নিস্তব্ধ পরিবেশ। সুন্দর আলো ছায়ের খেলা। এখন আমরা মেন্দাবাড়ি জঙ্গল লজ অনেকটা কাছে এসে গিয়েছে, সেটা ফরেস্টের ভিতর দিয়ে যেতে হবে। চলুন দেখে নেওয়া যাক সেই রাস্তা এবং মেন্দাবাড়ি জঙ্গল লজ। মেন্দাবাড়ি জঙ্গল লজের রাস্তায় আছি। এখন মেন্দাবাড়ি জঙ্গল লজের এখানে এখানে এন্ট্রি করে তারপর যেতে হবে। कौन से लॉज जाओगे? मेन्दाबाड़ी। मेन्दाबाड़ी लॉज का नाम तो होगा ना, मेन्दाबाड़ी जंगल लॉज। टिकट देखो ना, तो देखिए डेट दामा कर दी। आप लोग मेन्दाबाड़ी जंगल लॉज ना, यहाँ से ये सीधा जाइएगा। अच्छा, एट दिए ना, कांटेक्ट नंबर है ना आप लोग? हाँ हाँ है। जाइएगा यहाँ पे, हाथी पाथी निकलता है ना? शाम को निकलता है। शाम को निकलता है, अभी नहीं है, अभी नहीं। जाइए। देखते पाच्छेन एखन आमरा মেন্দাবাড়ি জঙ্গল লজের ভিতর দিকে যাচ্ছি, চিলাপাতা জঙ্গলের ভিতর দিয়ে। এখানে বিকেল বা সন্ধ্যাবেলা হলে হাতি, বাইসন, হরিণ, বিভিন্ন রকম পশু পাখি দেখতে পাওয়া যায়। এবং এটি কিন্তু একটি জঙ্গল সাফারির রাস্তাও। এটা যেমন জঙ্গল সাফারি করানো হয়ে থাকে চিলাপাতা থেকে, তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু এই সাফারিতে, মানে এই রাস্তাতে করানো হয়ে থাকে। আমরা মেন্দাবাড়ি জঙ্গলে যেসে গিয়েছি, okay.
बंद होता है। तो এখন আমরা মেন্দাবাড়ি জঙ্গলে যে এসে গিয়েছি, তো আশুক এখানকার যে যিনি আছেন ম্যানেজার, তিনি আমাদেরকে রুমটা দেখাবে, কোন রুমে আমরা থাকব। তো সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো এখন। দেখতে পাচ্ছেন রুমের ভিতরটা। সুন্দর একটি কাঠের রুম একটি দেখা যাচ্ছে। বাংলো এসির জন্য কি এক্সট্রা চার্জ দিতে হয়? এসির জন্য কি এক্সট্রা চার্জ কোনো ব্যাপার নেই তো? আচ্ছা, কোথায় না আরেকটি রুম আছে, আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। আসছিল আপনার নামটা দাদা? আপনার নাম? আমার নাম নিরূপেন ঠাকুর। হ্যাঁ, নিরূপেন ঠাকুর। নিরূপেন ঠাকুর, হ্যাঁ। আচ্ছা চলো রুমটা দেখে নেওয়া যাক। প্রত্যেকটা রুম বেশ সুন্দর। দেখতে পাচ্ছেন রুমের ভিতর এবং বাইরের দিকটা। এই রুমে কোনো এসি নাই তাই তো? না, এই রুমে কোনো, বাট এই রুমে এসি আছে। এসি আছে? আচ্ছা আচ্ছা। তার মানে এখানে টোটাল কটা রুম আছে এখানে? দুটো রুম আর একটা ড্রয়িং রুম। আচ্ছা, না এমনি যে টুরিস্টরা আসে তাদের দুটো রুমই আছে এখানে? দুটো রুমই আছে, মানে সুপার ডিলাক্স আর আছে আপনার এই একটা ডরমেটরি আর একটা আমাদের থ্রি বেডেড স্পট বুকিং। যেটা স্পট বুকিং হয় এখন? এখন হচ্ছে না, দিচ্ছে না আপাতত, মানে আছে রুম। আচ্ছা আচ্ছা। ডরমেটরিতে ফোর বেড আছে, মানে একটা ওটা এখন আপাতত বন্ধ। ডরমেটরি আপাতত বন্ধ আছে? হ্যাঁ। ডরমেটরি চার্জ কত? ডরমেটরি চার্জ এর আগে আপনার 1000 টাকা চার্জ ছিল ফোর বেড। আর থ্রি বেড যেটা আছে ওটা স্পট বুকিং 1500 টাকা মানে রুম রেন্ট ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া আলাদা? খাওয়া দাওয়া আলাদা, জঙ্গল ঘোরা আলাদা। আচ্ছা আচ্ছা। পশু পাখি দেখা যায় এখানে? পশু পাখি আসে মাঝে মাঝে, এই চতুরি আসে। আচ্ছা আচ্ছা। হাতি, বাইসন, মাঝে মাঝে সময় হরিণ, সমর ডিয়ার দেখা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আর খাওয়া দাওয়ার কি খরচ আছে এখানে? খাওয়া দাওয়া আমাদের এখানে পার হেড পার ডে 500 টাকা। পার হেড পার ডে 500 টাকা করে বলছেন? তার মধ্যে কী কী দিচ্ছেন বলুন? তার মধ্যে আপনার বেডটি, বিস্কিট, তার মধ্যে আপনার এই ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পরে দুপুরে লাঞ্চ, আচ্ছা, তারপরে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স, টি, রাত্রে ডিনার। এই নিয়ে চার টাইম আর কি? হ্যাঁ, চার টাইম। আর দুপুরবেলা মানে এক বেলা হচ্ছে, এক টাইম হচ্ছে চিকেন আর এক বেলা হচ্ছে হয়তো ডিম বা মাছ। ডিম বা মাছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ব্রেকফাস্টে আপনার আটা রুটি, তা না হলে পুরি, পরোটাও হতে পারে। আচ্ছা। তার সাথে সবজি, ডিম সেদ্ধ বা ডিমের আমলেট। হুম হুম। এখানে জঙ্গল সাফারি করতে কত টাকা লাগে চার্জ? আপনার
এখানে 3:30 টিপে চার জনে 2850 2850 হ্যাঁ মানে ট্রাইবাল ট্যাক্স এর থাকবে আচ্ছা 2850 2850 টাকা আর বাকি সব ট্রিপে চার জনে আপনার 2650 আচ্ছা মানে বিকেল বেলা যেতে ট্রাইবাল ট্যাক্সটা হচ্ছে তার জন্য 200 টাকা বেশি হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি বাকি তিনটি পুরো ওই 2650 কার কোন কোন টাইমে সাফারি হচ্ছে আপনার ভোর 6টা থেকে 7:30 টা আচ্ছা 7:30 টা থেকে 9টা আর দুপুরে 1টা থেকে 3টা আচ্ছা আর 3:30 থেকে 5টা আর যারা এখানে থাকবে তাদের জন্য কি কোনো এক্সট্রা ফ্যাসিলিটি বা জঙ্গল সাফারি বুকিং কি এখান থেকে হয়ে যায় এখান থেকে আপনার যদি অনলাইন টিকিট করা থাকে তাহলে নিশ্চিন্তে এখান থেকেই হয়ে যায় মানে গাড়ি এখান থেকে এসে নিয়ে যাবে এখান থেকেই এসে নিয়ে যাবে আচ্ছা আর যাদের করা থাকবে না তাদেরকে ওই টিকিট কাউন্টারে টিকিট কাউন্টার মানে কি অনলাইনে টিকিট কাটতে হবে যদি ফাঁকা থাকে হ্যাঁ হ্যাঁ অনলাইনে যদি মনে করেন ফাঁকা আছে সিট ফাঁকা আছে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের অফলাইন হিসেবে এখান থেকে নিয়ে কি টিকিট কেটে জঙ্গল ঘোরানো আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে দেখতে পাচ্ছেন বাইরে থেকে মেন্দাবাড়ি জঙ্গল লজের যে ভিউ এটা হচ্ছে ডাইনিং রুম এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে সেই লাঞ্চের মেনুটা আপনাদেরকে দেখাবো যেখানে খাওয়া দাওয়া কেমন আছে ডাল আর তো খাদ্য দেবো মাছ কোথায় আছে মাছ এই মাছ দেখতে পাচ্ছেন এখন রাত্রিবেলা এক নিস্তব্ধ পরিবেশ চারদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এবং ওইদিকে হচ্ছে ফরেস্ট আছে এবং যখন তখন হাতি বের হয়ে আসে হাতি বা বাইসন বা হরিণ বা বুনো শুয়োর বা সাম্বার এরকম বিভিন্ন পশু পাখি এখানে দেখতে পাওয়া যায় রাত্রিবেলা তো চারদিকে এক শান্ত পরিবেশ শুধু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া কিছু নেই এখন বাজে রাত্রি 7:45 এবং দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা যে এখান থেকে মানে মেন্দাবাড়ি জঙ্গল থেকে যে রাত্রিবেলা নিস্তব্ধতা সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোথাও বা পেঁচা ডাকছে এবং দূরে একটি বস্তি আছে মাঝে মধ্যে রাত্রিবেলা হলে কি হয় এখন তো ধান হয়েছে তার জন্য এখন ধান খেতে হাতির দলরা প্রায় এখানে এই গ্রামের বস্তিতে এখানে গ্রামের যে ছোটো ছোটো বস্তি যে আছে জমিতে হাতি প্রায় কিন্তু এখানে আসে তো দেখা যাক ভাগ্য সাথে দেয় কি না হোপ ফর দ্য বেস্ট যেটাই হোক এখানে দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা এখান থেকে যে পরিবেশ এবং এইদিকে সব দিকে যে ফরেস্ট আছে এবং তার মাঝখানে হচ্ছে এই মেন্দাবাড়ি যে জঙ্গল লজ সেটা এখানে আছে এইমাত্র বস্তিতে কিন্তু বোম ফাটালো হতে পারে যে বস্তিতে হয়তো হাতি এসেছে আমি ঠিক বলতে পারছি না কিন্তু বোম কিন্তু ফাটালো কয়েকটা তো তার জন্য দেখা যাক যে যদি বস্তিতে যদি হাতি আসে চেষ্টা করবো সেটা দেখার লেটস সি কি হয় এখন হচ্ছে আমাদের ডিনার টাইম রাত 11:30 বাজে দূরে একটি বস্তুতে হাতি বেড়েছে কিন্তু রাস্তা এতটাই
সরু মানে ওখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, যার জন্য যেতে পারছি না ওখানে। তো চলো দেখে নেওয়া যাক বা ডিনারে মেনু কী কী আছে। দোকানে যাক, ভাত এদিকে, এখানে আছে হচ্ছে, দেখছি কী কী আছে, একদম চিকেন, আলু তরকারি একটি, এবং এখানে আছে হচ্ছে ডাল আছে, এখানে আছে হচ্ছে আলু ভাজা। এই হচ্ছে ডিনার, যে সেটা মেনু দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন পরের দিন সকালবেলায় মেন্দাবাড়ি জঙ্গল লজের চারপাশের সুন্দর দৃশ্য। এখানে দেখা যাচ্ছে দুটি, মানে বন দপ্তরের দুটি কুনকি হাতি, তাদেরকে নিয়ে এখন সকাল 6টার দিকে তারা এখন জঙ্গলের ভিতরে ডিউটি করতে যাবে। চারদিকে বিভিন্ন সুন্দর সুন্দর পাখির ডাক, এবং তার মাঝখানে এই সুন্দর কুনকি হাতি, এদেরকে নিয়ে বন দপ্তরের লোকেরা এই জঙ্গলের ভিতরে যাবে এখন তারা তাদের ডিউটি করতে। তো চারপাশেই ফরেস্ট, তার মাঝখানে এই মেন্দাবাড়ি জঙ্গল লজ। খুবই সুন্দর এক দৃশ্য, পরের দিন সকালবেলা মেন্দাবাড়ি জঙ্গল লজের বাইরের থেকে এই ভিডিওটি আমি করছি। দেখতে পাচ্ছেন হাতিকে নিয়ে তারা এখন জঙ্গলের ভিতরে প্রবেশ করছে। এভাবেই দূরে আর একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, যে একটি ময়ূর সে সকালবেলা সে নদীর পাশে এখানে একটি ফাঁকা জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে। এভাবে দেখতে দেখতে হঠাৎ করে নজর পড়ল দূরে দুটি হর্নবিলের, তাদের মধ্যে এই আমি এই একটি হর্নবিলের ভিডিও এখানে আমি ক্যাপচার করেছি। দেখতেই পাচ্ছেন সকালবেলা এই ওরিয়েন্টাল পাইট হর্নবিল, বা বাংলায় যাকে বলা হয় ধনেশ পাখি। তো চারদিকে সুন্দর সুন্দর পাখিদের আওয়াজ, এবং সুন্দর ময়ূর, দেন এই হর্নবিল বা ধনেশ পাখি, এবং চারিদিকের এই সবুজের ছোঁয়া দেখে সত্যি খুবই সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ, চিলাপাতা ফরেস্ট, বিভিন্ন সুন্দর সুন্দর পাখিদের ডাক, কোথাও বা ময়ূর ডাকছে, কোথাও বা হর্নবিল, আর বিভিন্ন রকম সুন্দর সুন্দর পাখিদের ডাক, কোথাও বা টিয়া পাখি ডাকছে। তো দেখতেই পারলেন সকালবেলা মেন্দাবাড়ি জঙ্গল লজের চারপাশের সুন্দর দৃশ্য। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমি এই জুনিয়ার ইউটিউবার, সবাই ওকে আরেকবার সাপোর্ট করবেন, চ্যানেলটার নাম আরেকবার বলে দেন, ডিম আছে, বয়েল আন্ডা, দেন ডাল সবজি, এক মটরশুঁটি ছোলা দিয়ে, আর এখানে কি আছে, পুরি আছে, এটা ব্রেকফাস্ট। তো বন্ধুরা দেখতে পারলেন চিলা পাতার মধ্যে যে মেন্দাবাড়ির জঙ্গল লজ আছে সেটা ভিডিও আপনারা দেখতে পারলেন, যে কী করে বুকিং করতে হয়, বা এখানকার যে ট্যারিফ আছে বা খাওয়া দাওয়া সব কিছু আমি আমার এখানে ভিডিও তুলে ধরেছি।
তো আপনাদের এই ভিডিও দেখে কেমন লাগলো প্লিজ জানাবেন। নেক্সট আমি আসবো আবার কোনো একটা নতুন জায়গা নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সটে দেখা হচ্ছে আরও এক নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।